বন্ধুরা আমরা চলে এসছি টমটম টয়েসে গল্প দাদুর কাছে গল্প শুনতে তোমরাও গল্প শুনবে তো তাহলে সাবস্ক্রাইব করতে হবে টমটম টয়েজ আর বন্ধুরা গল্প দাদুর গল্প কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না যেন দাদু আমরা চলে এসছি তুমি গল্প শুরু করো হ্যাঁ বচ্চরা আজকে কী দিন জানো আজ হচ্ছে রামনবমী অর্থাৎ ভগবান শ্রীরামের জন্মদিন শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরাম সে প্রায় পাঁচ হাজার বছর আগের কথা অযোধ্যার রাজা দশরথের পুত্র পুত্র হলেন ভগবান শ্রীরাম এবং তার মাতা হলেন কৌশল্যা এবং সেই রামকে দেখতে রাজমহলের সবাই ছুটে এলো এবং দেখে বলল মহারানী কৌশল্যা মহারানী কৌশল্যা সত্যি আপনার পুত্র রামের মুখের হাসিতে যেন সারা মহল আলোকিত হয়ে উঠেছে আমাদেরও ওর হাসি এবং এই হাসি মুখ দেখে একদম বুকটা ভরে গেল সত্যি আমাদেরও বড় আনন্দ হচ্ছে বড় আনন্দ হচ্ছে চলো চলো উদ্যানে চলো রানী কৈকি এবং রানী সুমিত্রার পুত্রও ওখানে আছেন কৌশল্যা রানী কৌশল্যাও তার পুত্রকে এনেছেন ওরা চার ভ্রাতা একসঙ্গে শুয়ে আছে কি সুন্দর এই দৃশ্য সত্যি কি অপূর্ব কি সুন্দর লাগছে এই অযোধ্যার চার রাজপুত্র রাজা দশরথের চার পুত্র মাতা কৌশল্যা আপনার পুত্র এবং আরও তিন পুত্র সত্যি এই রাজ্যের যেন একদম উজ্জ্বল নক্ষত্রের মতো আলোকিত হয়ে আছে কি ভালো যে লাগছে হ্যাঁ তোমরাও আশীর্বাদ করো মহারাজা আজকে গুরুদেবকেও ডেকেছিলেন তিনিও আমাদের পুত্রদেরকে আশীর্বাদ করে গেছেন সত্যিই আমাদের আজ বড় আনন্দের দিন আমাদের পুত্রদের এই জন্মতিথির উপলক্ষে এই সবার মনে যে আনন্দ এতে আমাদেরও বড় আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে আচ্ছা দিদি কত দিন কেটে গেল আমাদের পুত্ররাও কত বড় হয়ে উঠেছে ওরা এখন শিক্ষা এবং ওদের বিদ্যাচর্চায়ও অনেকটা এগিয়ে গেছে এই সেদিন যেন ওরা চার ভ্রাতা সেই উদ্যানের দোলনায় শুয়ে থাকতো আর আমাদের দাসী ওদের গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতো কিভাবে কেটে গেল সেই দিন এখন আমাদের পুত্ররা সত্যিই বড় হয়ে উঠেছে ভ্রাতাগণ ভ্রাতা রাম লক্ষণ শত্রুঘ্ন চলো 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 আমরা গুরুদেব এক্ষুনি আসবেন আমরা অস্ত্র শিক্ষা শুরু করি ভ্রাতা রাম আপনি আমাকে একটু শিখিয়ে দেবেন আমাকে একটু ভালো করে শিখিয়ে দিন না হ্যাঁ ভ্রাতা হ্যাঁ ভ্রাতা লক্ষণ আমি তোমাকে নিশ্চয়ই শিখিয়ে দেব এই তো গুরুদেবও চলে এসছেন রাজপুত্ররা রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন তোমাদের অস্ত্রশিক্ষা আরও নিপুণভাবে করতে হবে এই অযোধ্যা রাজ্যের দায়িত্ব যে তোমাদের তুমি জ্যৈষ্ঠপুত্র শ্রীরাম হ্যাঁ গুরুদেব আমি নিশ্চয়ই তা চেষ্টা করব আমরা চার ভ্রাতা মিলে অবশ্যই আমাদের এই অযোধ্যা রাজ্যের রক্ষা করব হ্যাঁ তোমরা চার রাজপুত্রই এই অযোধ্যা নগরীর একমাত্র ভবিষ্যৎ তোমরা অস্ত্র শিক্ষায় যত পারদর্শী হয়ে উঠবে ততই এ রাজ্য আরও সুন্দর হয়ে উঠবে এই ভাবে চার রাজপুত্র রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন অস্ত্র অস্ত্রশিক্ষায় বিদ্যাশিক্ষায় পারদর্শী হয়ে উঠল বুঝতে পারলে তো হ্যাঁ দাদু আমরা এরকম গল্প আরও শুনব আজকে টাটা